আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো ছাত্র বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সব সবাই ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকেও তোমাদের নেক দোয়া আল্লাহ পাকের খাস রহমতে ভালো রেখেছেন। কারিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ছাত্র বন্ধুরা, আমরা আজকে দাখিল দশম শ্রেণীর সুরাত আল ইমরান রবিউলের মাসের আজকে আমরা আলোচনা করব। এটা আবাদত কার এতাতে করব, কার এতাত ছাড়া আবাদত কবুল হয় না, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তোমরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে এবং তোমরা খেয়াল করবে। আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা এবং তোমরা সবাই এ অনুযায়ী, কোরআন অনুযায়ী আমরা চলতে আল্লাহ পাক আমাদেরকে সহায়তা করছেন, করবেন এ আশা করি। আজকে পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين এই নির্বাচন অংশ থেকে ছাত্র বন্ধুরা পড়ছে, তোমরা খেয়াল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যেয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাইকে মিলে মুসলমানদেরকে অমুসলমানকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন তারা বলতে শুরু করলো যে আমরা আল্লাহকে মানি, কিন্তু তারা মুহাম্মদের ব্যাপারে আবদুল্লাহ কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তারা বলেন না, তাকে আমরা মানি না, আমরা আল্লাহকে মহব্বত করি। তাদের এই কথার প্রতি উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, বল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা কুনতুম যদি হয়ে থাকো তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালো ভাষায় কথা যদি তোমরা সত্যে পরিণত করতে চাও বা সত্যভাবে তোমরা বলতে চাও, ফাত্তাবি ওনি তবে তোমরা আমি রাসুলের অনুসরণ করো, এত্তেবা করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, যেই ভালোবাসাটা তোমরা চাচ্ছ আল্লাহর ভালোবাসা এসে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গাফুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমরা যার কাছে যা চাচ্ছি যদি তার কাছে তা না থাকে তো কোত্থেকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহরবান, দয়াময়। আল্লাহ সেই গুণটিও মনে করছে, আল্লাহু আল্লাহ গাফুর, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ অত্যন্ত ইসমে ফাইল মোবালাগার সেগা, অত্যন্ত দয়ালু ইসমে ফাইল মোবালাগার সেগা, সবটি আল্লাহ সুবহানাল্লাহ এত দয়া এত ক্ষমা যা কল্পনাও করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ বলে দিলেন, তুমি আল্লাহকে মহব্বত করে সত্যবাদ হতে চাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনুসরণ করো। করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের কথা সত্যপ্রণীত হয়ে যাবে, আল্লাহ তো গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। যার কাছে যে জিনিস চাইব তার কাছে সে জিনিস না থাকলে কোত্থেকে দেবে? একমাত্র এই জন্য আল্লাহর কাছে চাব। আল্লাহ হলো এমন সত্তা যার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ সুবহানাহু তাআলা কাছে চাইলে খুশি হন, আর মানুষের কাছে বারবারে চাইলে মানুষ বেজার হন। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা যদি এর আসল অনুসরণ করো তো তোমাদেরকে প্রতি আমি মহব্বত করব, গুনাহ মাফ করে দেব। দুটি গুণ ভাবনা করেছেন। 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলে দিন, আতিউল্লাহ তোমরা অনুসরণ করো আল্লাহ আর রাসূল এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাহ, যদি তোমরা এ অনুসরণ থেকে তোমরা দূরে সরে যাও, ফা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে যারা আল্লাহ পাকে সেই নিয়ামতগুলিকে অস্বীকার করে, আল্লাহ পাকে বিধিবিধানগুলিকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এ সম্পর্কে আরেকটা আয়াত আমরা নিয়ে আসছি,
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم يا أيها الذين آمنوا هي إيماندارا آمنوا أطيعوا الله تمرا إطاعت করো الله ورسول وأطيعوا الرسول এবং إطاعت করো رسول الله صلى الله عليه وسلم ولا تبطلوا أعمالكم تمرا تمہদের ولا تبطلوا বাতিল করো আমালাকুম তোমাদের কাজসমূহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান ছাড়া কোনো কাজ করলে এই কাজগুলি বাতিল হয়ে যায় এজন্য আল্লাহর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বদাই হেদায়েত দিবার জন্য পথ দেখাবার জন্য আল্লাহ প্রত্যেক যুগে আদম ইসলাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগ যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ রাষ্ট্রের দূতকে পাঠিয়েছেন আল্লাহর সেই বিধিবিধানকে কীভাবে কাজে লাগানো যাবে আল্লাহ ওহী নাজিল করেছেন তাওরীত জাবুর ইঞ্জিল সহিফা এবং শেষ কুরআনুল করিম নাজিল করে এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু নদীর নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে কীভাবে আমরা আল্লাহ পাকের সেই কোরআন হাদিসসমূহ সেই বিধিবিধান কীভাবে মানব তার অনুসরণে মানব আল্লাহ পাক এটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এই জন্য ছাত্র বন্ধুরা আমরা সবসময় যে কোনো কাজ করব আল্লাহ পাকের বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকে আমরা করব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করেছেন এই কাজটা আমরা এভাবে করব সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন আমরা এভাবেই মানব তবেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের মহব্বতের দাবি এটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এই নিয়ামতের মধ্যে আমরাও শামিল হতে থাকব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের দিনে আল্লাহ পাক আমাদের দিনের মধ্যে পয়দা করে দিবেন এবং নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটি যেভাবে করলে নূর তৈরি হয় এভাবে করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ ও রাসূল অনুসরণ করো অনুসরণের ব্যাপারে আল্লাহ ও রাসূল ছাড়া সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন এভাবে করব আমরা সবসময় প্রত্যেক কাজে আল্লাহ এবং রাসূল অনুসরণ করব এতেই আমাদের সবসময় চিন্তা ফিকির ধ্যানে থাকা উচিত এ সম্পর্কে এই যে আমরা কোরআন শরীফের 33 নম্বর আয়াত যে নিয়ে আসলাম সূরা মুহাম্মাদের 33 আয়াতটা ইয়াল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল আমাদের আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চালনকার অনুসরণ করি তবে আমাদের আমলগুলি আমাদের কাজগুলি যে কোনো নেক কাজগুলি এগুলি আমাদের বাতিল হয়ে যাবে এই জন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শরীফের আয়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা কাজ করেছেন এভাবে আমরা মানব এ সম্পর্কে হাদিস নিয়ে আসছেন ফামান আতা মুহাম্মাদান অতএব যে ব্যক্তি হা অতঃপর মান যে ব্যক্তি আতা অনুসরণ করবে মুহাম্মাদান মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি অনুসরণ করবে ফাকাদ আতা আল্লাহ সে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহকেই অনুসরণ করলো আমান আসা মুহাম্মাদান যে ব্যক্তি আসা নাফরমানি করলো মানলো না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকাদ আসাল্লাহ সে ব্যক্তি আল্লাহকেই আল্লাহকেই নাফরমানি করলো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় অন্ধকার জুলুম এবং ইনসাফ এগুলির মধ্যে পার্থক্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধিবিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে এইগুলিকে আমাদের সামনে রাসূল সাল্লামের মাধ্যমে কীভাবে করতে হয় সূর্যের আলো যেমন প্রকাশ এই চিত্রে প্রকাশ করে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন ছাত্র বন্ধুরা যেন আমি তোমাদেরকে বলবো নিজেও মানব তোমরাও মানবে এবং করবে আমাদের সমাজের মধ্যে যেন অন্যায় অত্যাচার দূর হতে পারে একমাত্র ইসলামী আইন কানুন বিধিবিধান ছাড়া এইগুলি হওয়া কোনো অবস্থায় সম্ভব নয়
এজন্য কোরআন এবং হাদিসগুলি পড়বো, এগুলি নিজেও মানবো, অপর ভাইকে আমরা মানাবো। এই জন্য আমরা সবসময় এদিকে আমরা আগ্রহ উদ্দীপনার সহিত আমরা চলবো। ছাত্র বন্ধুরা, আমরা এখান থেকে বাড়ির কাজ দিচ্ছি, যেমন আমরা এখান থেকে বাড়ির কাজে এখন এই দুটা আয়াত থেকে ফেলিমুদারি শব্দগুলিকে আমরা বের করে নিয়ে আসব, এবং আমরা ফেলিমুদারি শব্দগুলিকে বের করে নিয়ে আসার পরে এই মুজারিকে আমরা মাজিতে পরিবর্তন করব, মাজিতে আমরা পরিবর্তন করব। ছাত্র বন্ধুরা, এখন আমরা এখানে যদি আমরা উদ্দীপক তৈরি করতে চাই, কোনো ব্যক্তি একথা বলতে চেয়েছিল, কোনো দুজন বাজাকে চলতেছিল, এক বন্ধু বলল আমরা শুধু আমরা খালেদ এবং বকল বলতে খালেদ বলতেছিল আমরা শুধু আল্লাহরই কী করব, কে মানব, আমরা শুধু আল্লাহরই অনুসরণ করব। সে যুক্তিতে পেশ করেছিল একটি আয়াত কোরআন শরীফের, সে পড়তেছিল আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তখন বকর বলল ভাই তোমার এই কাজটিতে সঠিক হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। তো এই যে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, কথা ঠিক যে আল্লাহ মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য, এই ইবাদতটা আল্লাহ কিভাবে করবেন, প্রত্যেক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী রাসূলের মাধ্যমে সেই ইবাদতটা আমাদেরকে করার নিয়ম নীতি শিখিয়ে দিয়েছেন। এই জন্য প্রত্যেক যুগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ, এই জন্য আমরা এইগুলি দিকে খেয়াল করব যে যে কোনো কাজ আমরা করব তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে যেভাবে করেছেন এভাবেই করলে আল্লাহর হুকুম মানা হয় এবং অনুসরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে মানার এবং বোঝার তৌফিক দান করুক। তো ছাত্র, আমরা কী করব, আমরা বলব যে কুল কুন সিগা, যেমন আদম দাকের হাজার আমর একটু বলে দেন কুল কুন সিগা, এটা একটা। দুই নম্বর হলো এই আয়াতের আমরা অর্থ করব, কুলিন কুন আমরা অর্থ করে যে অর্থ করব। তিন নম্বর হলো আমরা এই আয়াত থেকে আমরা শিখনীয় তিনটি জিনিস বাড়ি করে নিব, যেমন আমরা যদি রাসূলুল্লাহ সাল অনুসরণ করি আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, এবং রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, এবং আল্লাহ আমাদেরকে কী করবেন, পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদেরকে যে নেক কাজগুলো এগুলি পুরস্কৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, এবং করে আমরা খুঁজে খুঁজে বাহির করব। আর খালেদ যে বলেছিলেন শুধু আমরা আল্লাহ ইবাদত করলেই চলবো, এটা কোরআন এবং হাদিস থেকে তোমরা বিতফসিল লিখে তার পক্ষে যুক্তি পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যতদিন হায়াত পাবো ততদিন পর্যন্ত কোরআন এবং হাদিস জানার এবং মানার, এরূপে আমল করার, এরূপে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বরকরার থাকার তৌফিক দান করুক। তোমাদেরকে পরবর্তী দর্শ উপস্থিত হয়ে দর্শ শোনার এবং জানার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।